আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি শেয়ার করব, কিভাবে বিনা তেলে ফুচকা ভাজা যায়। ফুচকাটা অবশ্য আমি বাজার থেকে কেনা ফুচকাই এনেছি। আমি কি কি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি দেখুন, একটা ফুচকা রেসিপির জন্য আমি দেখাচ্ছি। আমি একটা চাট মশলা দিয়ে একটা টক পানি তৈরি করব, মজাদার তেঁতুলের মাড় দিয়ে। আমি এই 2 টেবিল চামচ তেঁতুল নিয়েছি। আমি ফুচকা খাওয়ার জন্য একটা পানি রেডি করব, তেঁতুল পানি। এগুলো সরিয়ে ফেলি। আমি টক পানিটা, তেঁতুল পানিটা তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ ধনে দিয়ে দিলাম, 1/2 চা চামচ জিরা দিয়ে দিলাম, আর পুদিনা পাতা দিয়ে দিলাম 1 চা চামচ। চিলি ফ্লেক্স আমি ঘরে তৈরি করেছি, এখানে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। পুরো 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, সাথে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। বিট লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ, যার যার স্বাদ অনুযায়ী চিনি দিবেন, আবার কেউ এমনি একটু লবণও দিতে পারেন। আমি যেহেতু বিট লবণ দিয়েছি, আমি লবণটা এখন দিব না। আমি ধনে পাতার সস দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, তেঁতুলের সস প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। এটা টক পানিটা এরকম হবে, যেহেতু আমি রোজা, আমি এখন লবণ টবণ দেখতে পাচ্ছি না। এখন আমি চটপটি দিয়ে ফুচকার পুর রেডি করছি। টক পানিতে আমি আবার একটু লেবুর রসও দিয়ে দিচ্ছি, সাথে একটা এলাচি লেবুর রস দিবেন এবং খুব সুন্দর গন্ধ হবে, এবং লেবুটাকে চুবিয়ে দিবেন। আমি চটপটি খাওয়ার জন্য ডাবলি রেডি করছি। 1 টেবিল চামচ 1 চা চামচ ধনে দিয়ে দিলাম, 1/2 চা চামচের 1/2 দিয়ে দিলাম জিরা, আর পুদিনা পাতা দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চা চামচ, পেঁয়াজ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, এটা কাঁচামরিচ দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিম গ্রেট করে আমি 2টো ডিম দিয়ে দিব। লেবুটা আমি পরে খাওয়ার সময় আমরা চিপে নিব। 1 টেবিল চামচ ধনে পাতা দিয়ে দিলাম, আর এখন আমি তেঁতুল পানি দিয়ে দিব। 4 টেবিল চামচ তেঁতুল পানি দিয়ে দিলাম, পরে যার যার স্বাদ অনুযায়ী তেঁতুল পানি খাবে। এবার চলুন বিনা তেলে ফুচকা ভাজি। আমি লবণ দিব 2 কাপ, ফ্রেশ 1 কাপ আপনাদের দেখালাম, আর আমি যে ভাজতাম, ভেজেছি, এই যে ভাজতে ভাজতে প্রায় কালো হয়ে গিয়েছে লবণটা, এটা আমি একটু পরে দেই, আগে কাঁচা লবণটাকে একটু ভেজে নেই। এই যে একটু লাল করে নিচ্ছি, আবার করতাম আমি ফুচকা ভেজে ভেজে খেতাম, সেই লবণটুকু, ভাজা লবণটুকু দিয়ে দিচ্ছি। এই লবণটা দিয়ে আপনি প্রায়ই আপনি ভাজতে পারবেন, লবণটা কখনোই আপনি ফেলে দিবেন না, আপনি এই লবণটা দিয়ে ভাজতে পারবেন। যতবার ফুচকা ভাজবেন ততবারই এই লবণটা দিয়ে ভাজতে পারবেন। এবং এই ফুচকাটা এতই হেলদি যে তেল ছাড়া ফুচকা আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে তেল ছাড়া আবার ফুচকা হয় নাকি। মেহে কাপুর রেসিপি দেখি, আমি মেহে কাপুর থেকে এই তেল ছাড়া ফুচকা ভাজা রেসিপি শিখে নিয়েছি, এবং মেহে কাপুর এই তেল ছাড়া রেসিপিটা আমার কাছে এত ইউনিক মনে হয়েছে যে সত্যি আসলে এটা খুবই ইউনিক একটা রেসিপি এবং খুবই হেলদি একটা রেসিপি আপু শেয়ার করেছেন। আপুকে অসংখ্য ধন্যবাদ যে মেহে কাপুর এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছে। আমি জাস্ট একটা ফুচকা দিয়ে দেখলাম যে লবণটা গরম হয়েছে কি না, লবণটা গরম হয়ে গিয়েছে, 5-6টা করে ফুচকা দিয়ে দিব।
ফুচকার আঁচটা চুলার আঁচটা একদম একটু বেশি থাকবে, লো ফ্লেমের চেয়ে একটু বেশি থাকবে। কত সুন্দর হচ্ছে রেসিপিটা, এত ইউনিক। আমরা কখনোই ফুচকা ভাজার সময় তেল ইউজ করবেন না। এখন থেকে আমরা এটাই ঠিক করে রাখবো যে কখনোই আমরা ফুচকা ভাজার সময় তেল ইউজ করব না। এখন আমি এক তুলে ফেলছি। কত সুন্দর করে ভেজেছি তেল ছাড়া ফুচকা, এই দেখেছেন। এটা তো দিয়ে দিব। কত সুন্দর মচমচে শব্দ হচ্ছে, এত সুন্দর হয়েছে ভাজাটা। যেহেতু আজকে রোজা, আমি এখন আপনাদের আমি জাস্ট আমি এটা মেখেই আমি এই যে এগুলোর ভিতরে ঢুকবো। এখন আমি এই ফুচকাটাকে কিভাবে সার্ভ করব, চারিদিকে এখন আমি দেখলেন তো কত সুন্দর হয়েছে ফুচকোগুলো, ফুলকো হয়েছে এবং মচমচে হয়েছে। যখনই রোজা ইফতার আজান দিবে বাচ্চারা, তখন এটার ভিতরে পানি ভরে, টক পানি ভরে অথবা চটপুটির ভরে খেতে পারবে। ফ্রেন্ডস, তাহলে কেমন লাগলো আমার এই ফুচকা ভাজা রেসিপিটা? যদি আপনাদের আমার ফুচকা ভাজা রেসিপিটা পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যেতে পারেন। এবং যারা আমাকে এখনও ভালোবেসে এবং লাইক দিচ্ছে, কমেন্ট করছে, আমাকে উৎসাহ দিচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। মাস্ক পরে চলুন, সবসময় মাস্ক মাস্ক মাস্ক।